হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশরাফি বলছি, আশরাফিস কিচেন থেকে। ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, অনেক কিছু একসাথে হচ্ছিল লাইফে। আজ আমি রান্না করব চিলি চিকেন, তাই আমি আজ ব্রয়লার মুরগির 8 পিস রানের টুকরো নিয়েছি। ভালো করে ধুয়ে আমি ছুরি দিয়ে এপাশ ওপাশ দুটো ছিঁড়ে নিয়েছি, ভালো করে, তাহলে মশলাটা ভেতরে যাবে মাংসের। আর টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপরে আমি আদা বাটা, রসুন বাটা আর সয়া সস দিয়ে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। কী কী উপকরণ লাগবে আমাদের চিলি চিকেন তৈরি করতে আমরা দেখে নিই। এই হলো আমার সব উপকরণ। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ, ডিম নিয়েছি 1টা, রসুন কুচি নিয়েছি কিছু, গোলমরিচের গুঁড়ো নিয়েছি 4 চামচের 1/2 চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স নিয়েছি 4 চামচের 1 চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, আর যেটা দেখা যাচ্ছে না সেটা হলো ভিনেগার, আর সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, আর টমেটো সস, চিলি সস 2 টেবিল চামচ পরিমাণ, 1টা ক্যাপসিকাম, 1টা আস্ত বড় পেঁয়াজ আর 1টা টমেটো। এখন আমি মাংসের মধ্যে 1টা ডিম দেব, শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দেব, আর দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপরে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করার সময় চুলায় তেল দিয়ে রাখতে হবে, কারণ যদি বেশি সময় নেওয়া যায় তাহলে মাংস থেকে পানি ছেড়ে দেবে, তখন ভাজাটা ভালো মচমচা হবে না। তাই আমি চেষ্টা করি তেলটা গরম রাখতে আগে থেকেই, যাতে সাথে সাথে ভাজতে দিয়ে দেওয়া যায়। এক এক করে আমি এখন সবগুলো মাংস ভেজে নেব। এখন বলেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আস্তে আস্তে একটু ঠান্ডা পড়ছে, এখন রাতের বেলা মাঝে মাঝে খুব শীত লাগে। সবাই সাবধানে থাকবেন যাতে ঠান্ডা লেগে না যায়, দেশের যে পরিস্থিতি হাসপাতালে যাওয়াটাও একটা ডিফিকাল্ট ব্যাপার। কিছুদিন ধরে ঠিকমতো রেগুলার ভিডিও দিতে পারছিলাম না, খুব ব্যস্ত ছিলাম, কিছু কাজ করছিলাম যেগুলো খুব জরুরি ছিল। আজ সকাল থেকেই চলছিল এডিটিংয়ের কাজ, কিন্তু ঠিকমতো সময় দিতে পারছিলাম না। সংসারের কাজ শেষ করে তার মাঝখানে কাজগুলো করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপর একটু একটু করে ভয়েস ওভার দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। কাল দেখলাম প্রত্যাশা আপু বিশাল এক ভিডিও দিয়েছে, যেখানে অনেক কিছু বলেছে। তখন আমি চিন্তা করলাম, এত কিছু, এত ব্যস্ততার মধ্যেও যখন সে এত কষ্ট করছে, রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছে, আমি অ্যাটলিস্ট সপ্তাহে 2টো তো দিতেই পারি। 2 দুটো বাচ্চা, তারপরে বাসার সংসারের কাজ, সব কিছুই করছে একা, তার মাঝখানে সাজগোজ স্টাইলের তো জুড়িই নেই, পুরোপুরি ডিভা একটা আমাদের। তার কথাগুলো খুব মনে ধরলো, এত কিউট করে কথাগুলো বলেছে সে। আমি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। আমাকে সবচেয়ে বড় মোটিভেট করে আমার আপু। আপু একদিন পর একদিন সবসময় বলে, তুই চেষ্টা করলেই পারবি, তুই একটু মন দিলেই পারবি, তোর মন অন্য কোথাও আছে এই জন্য তুই পারছিস না। সবসময় আপু পজিটিভ কথা বলে, কখনো এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলেনি আমাকে যে আমি পারবো না, আমাকে দ্বারা হবে না। অলওয়েজ আপুর সাপোর্ট আমার সবসময় থাকে। আমার বকবকানিতে ননস্টপ, রান্নাটাও তো দেখাতে হবে। মাংস যে ভেজে রেখেছিলাম সেই তেলটা দিয়েছি প্রায় 1 টেবিল চামচের 3 চামচ পরিমাণ, তারপরে তার মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসলেই কেটে কেটে রাখা কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু নরম নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিক্যামগুলো। ক্যাপসিক্যামটা তেলের মধ্যে ভেজে নিলে যখন গ্রেভি হবে তখন গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা ক্যাপসিক্যামের ফ্লেভার আসে। রান্নাটা আসলে কিছুটা ড্রয়িংয়ের মতো, যার যেভাবে পছন্দ সে সেভাবে করে, আমি আমার মতো করে করি। একই ড্রয়িং আপনি 3-4 জনকে দিলে 3-4 জন ওই ড্রয়িংটা 1-1 রকম করে করবে। আমার মনে হয় রান্নাটাও সেম। এখন 1-1 করে আমি সয়া সস দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর টমেটো ক্যাচআপ। টমেটো ক্যাচআপ আর চিলি টমেটো 1 চামচ করে 1 টেবিল চামচের 2 চামচ পরিমাণ দিয়েছি। চা চামচের 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এক মিনিটের মতো আদাটা ভালো করে কষিয়ে নিয়ে ভিনেগার দিয়ে দেবো 1 টেবিল চামচের 1 চামচ পরিমাণ, তারপর দেব
পরিমাণ মতো লবণ। আবার চলে এলাম বকবক করতে। প্রতিটা মানুষেরই সব রকম কাজের জন্যে একটা মোটিভেশন দরকার পড়ে। আমি মাঝে মাঝে একটু আলসে হয়ে যাই, কাজ করতে চাই না, এডিট করতে চাই না, ভয়েস ওভার দিতে চাই না। তখন হাতে গোনা দুই একজন মানুষ আছে যারা আমার ভিডিওগুলো দেখে বা আমাকে সাপোর্ট করে। তারা বলে, আপু তুমি ভিডিও কেন দিচ্ছ না, তোমার নেক্সট ভিডিও কী করেছো এডিট, আমি অপেক্ষা করছি। অনেকের মাঝখানে কয়েকজনের নাম না বললেই নয় যারা সত্যিই আমাকে মোটিভেট করে। আপু তো আছেই আমার, তারপরে সাদিয়া আপু আছে একজন, নীল আপু আছে, প্রত্যাশা আপু আছে, যারা আমাকে অলওয়েজ মোটিভেট করে। আমি যাই করি, ভালো হোক খারাপ হোক, আমার ভিডিওগুলোর জন্য তারা প্রশংসা করে, মোটিভেট করে, আপু তুমি ভিডিও এডিট করো, ভিডিও দাও। আপনাকে পেছনে ঠেলে দেয়া, ফেলে দেওয়ার জন্যে অনেক মানুষ থাকবে হয়তো আপনার আশেপাশে চারপাশে, কিন্তু ওর মাঝখানেই আপনাকে টেনে তোলার জন্যে কিছু হাত থাকবে, যে হাতগুলো এত সুন্দর হয়, এত পবিত্র হয়, কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থভাবে। এরা আমাকে চেনেও না, আজ পর্যন্ত এরা আমাকে দেখেও নি, বাট তারপরও এরা নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে চায় আমি যেন মোটিভেট থাকি, আমি যেন কাজ করি, আমি থেমে না যাই। আপনাদের সবাইকে এত এত ভালোবাসা এবং আমার মনের অন্তঃস্থল থেকে এতগুলো দোয়া। বকবক করতে করতে তো বলতে ভুলেই গেছি, এক দুই মিনিট নাড়াচাড়া করে প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর লবণটা চেক করে দেখলাম আরেকটু লবণ লাগবে, তখন আমি আরেকটু লবণ দিয়েছি। লবণটা আসলে স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো। এরপরে কেটে কেটে যে কিউব করে রাখা টমেটোগুলো, সেই টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় দুই তিন মিনিটের মতো জাল দিয়েছি। এই সময়টাতে চুলোর জালটা পুরো হাইতে ছিল যাতে ক্যাপসিকামগুলোর রং নষ্ট হয়ে না যায়। মাংস সেদ্ধ হওয়ার কিছু নেই, কারণ অলরেডি মাংস ম্যারিনেট করা ছিল আদা রসুন দিয়ে, তারপরে মাংস ডিপ ফ্রাই হয়েছে, খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়েছে। এখন চার থেকে পাঁচ মিনিট এইরকম টান জালে থাকবে চুলোর উপরে। এই ফাঁকে আমি আমার ধন্যবাদের ঝুড়িটা খালি করে ফেলি। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার মতো ছোট্ট একটা চ্যানেলকে এতখানি ভালোবেসে রোজ আমার ভিডিওগুলো দেখেন। যখনই আমি ভিডিও দেই, অ্যাটলিস্ট 10-12 জন এসে সুন্দর সুন্দর কমেন্ট করে যান। যারা নতুন ইউটিউবার আপু আছে তারা আমার এই ফিলিংসটা বুঝতে পারবে, আসলে একজনের গুড কমেন্ট কতখানি আনন্দ দেয় একটা মানুষের মনের মধ্যে। যারা কাছে আছেন, পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আবার রান্নায় ফিরে আসি। আমাদের 5 থেকে 6 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমরা টেবিল চামচে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার রেখেছিলাম, তা আধা কাপ পানির মধ্যে মিশিয়ে তা ঢেলে দেব। এখন জোরে জালটা বাড়িয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব, তার মধ্যেই গ্রেভিটা ঘন হয়ে যাবে। ও, একটা কথা বলতে ভুলে গেছি, আমি একদিন ব্যস্ত ছিলাম বলছিলাম, কী নিয়ে ব্যস্ত ছিলাম সেটা বলা হয়নি। আমার এক কাজিনের আমি বিয়ে ঠিক করেছিলাম, খুব সুন্দর একটা কিউট মেয়ের সাথে। তো আল্লাহর রহমতে কথা ঠিক মতো পাকাপাকি হয়ে সুন্দরভাবে সব কিছু সম্পন্ন করেছি। আমি আমার ব্লগ চ্যানেলে ওটার একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সবাই বলে একটা জোড়া মিলিয়ে দিলে নাকি অনেক সোয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করেছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমরা এর উপরে চিলি ফ্লেক্স দেব, আর দেব 2 থেকে 3টা কাঁচামরিচ কেটে কেটে টুকরো করে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যারা চ্যানেলটা শুরু থেকে ভালোবাসেন তাদের আমি কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। যারা নতুন আছেন, যারা আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার বকবক শুনতে ভালো লাগে, তাহলে নোটিফিকেশন অন না করলে এর পরের ভিডিওটা আপনার ওয়াল পর্যন্ত পৌঁছবে না। এই যে রেডি আমাদের চিলি চিকেন, খেতে আসলেই মজা হয়েছে। দেখতে কতটা সুন্দর আমি ফুটিয়ে তুলতে পারছি আমি জানি না, বাট খেতে খুব মজা হয়েছে। আন্নুর বলছিল, মা তুমি রোজ কেন চিলি চিকেন রান্না করো না, রোজ কি রান্না করা সম্ভব, বাচ্চাদের আজিব আজিব আবদার থাকে। আমার মেয়েটার জন্য, আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন।
আল্লাহ কখন দরজা খোলা রাখেন, কার দোয়া কখন কবুল হয়ে যায় আমরা কেউ জানি না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এরপরে আর একদিন আর একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আশরাফি বলছি আশরাফিস কিচেন থেকে।